টেরিটি বাজার হলো কলকাতার এমন এক গর্বের বিষয় যা কোনো রকম আদর যত্ন ছাড়াই আপনাআপনিই রয়ে গেছে। এখানে বহু ধরনের মোমো ছাড়াও নানা রকমের খাবার এবং খাবারের উপকরণও পাওয়া যায়। এই জায়গাটিকে ওল্ড চায়নাটাউনও বলা হয়। একসময় এখানে প্রায় 2000 চীনা পরিবার বাস করতেন, এখন গুটি কয়েক। তাদেরই কয়েকজন এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন। স্বাদের কথা যদি বলি, কলকাতার বিভিন্ন অলিগলি রাজপথের থেকে এখানকার স্বাদ এবং ফ্লেভার অনেকটাই আলাদা। এবার সেই দোকান যত সুস্বাদু মোমোই বানাক না কেন, আবার ওয়াও মোমোর মতো অনেক বড় বড় জায়গাও আছে যারা ভালো স্বাদের সঙ্গে সঙ্গে নানা রকম বৈচিত্র্যও এনেছে। কিন্তু আমার মতে মোমোর আসল স্বাদ শুধুমাত্র পাহাড়েই পাওয়া যায়, যেখানকার যা সৃষ্টি আর কি। যেমন অনেকটা টিবেটিয়ান ডিলাইটসের স্বাদ আগে ছিল, আর এই কিছুটা অন্যরকম স্বাদ এবং ফ্লেভারের জন্যই কলকাতাবাসীর কাছে টেরিটি বাজার এত প্রিয়। তবে একটা বিতর্কিত কথা বলি, টেরিটি বাজারে চীনা দোকান ছাড়াও আরও কিছু দোকান চোখে পড়ল যাদের সঙ্গে মোমোর উত্তরাধিকার সূত্রে কোনো সম্পর্ক নেই, শুধুই আর্থিক সম্পর্ক। আর সেই কারণে এইসব দোকানের মোমোর স্বাদ কলকাতার আর পাঁচটা জায়গার মতোই। টেরিটি বাজারে সম্পূর্ণ মজা নিতে গেলে সকাল 7টার মধ্যে আসতে হবে, আর রবিবার ম্যাক্সিমাম 8টা করতে পারেন, তারপর আস্তে আস্তে উঠে যায়।